হ্যালো ফ্রেন্ড, ভিজুয়াল সি প্লাস প্লাস 2017 ইনস্টল করার সময় অনেক সময় আমাদের কাছে একটা এরর আসে। সে এররটাকে সলভ কী করে করতে হয়, এটা খুব একটা ইজি প্রসেস, সেটা তোমাদের দেখাচ্ছি। যখন আমি ভিজুয়াল সি প্লাস প্লাস ইনস্টল করতে যাচ্ছি সাপোর্টিং সফটওয়্যার বা আদার সফটওয়্যার, সে সময় একটি এরর তৈরি হয়। ইনস্টল করতে গেলে তো একটা এররের তৈরি হচ্ছে। কি এরর? এরর হচ্ছে 0x08024017 আনস্যাটিসফাইড এরর। তো এই এররটাকে সলভ করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। গুগলে গিয়ে সার্চ করতে হবে উইন্ডোজ 7 SP1, ডাউনলোড। আমাদের কাছে ডাউনলোড উইন্ডোজ 7, উইন্ডোজ সার্ভার 2008 এই জিনিসটি খোলার পর মাইক্রোসফটের ডাউনলোড করতে সফটওয়্যারটি হচ্ছে একদম নিচে উইন্ডোজ 6.1, ডিপেন্ড করবে আপনার কোন মেশিন ইউজ করছেন। আমি 64 বিটের মেশিন ইউজ করছি, তো সেক্ষেত্রে আমাকে একটু ডাউনলোড করতে হবে, কারণ 32 বিট মেশিন থেকে একটু ডাউনলোড করবো। করার পর এটাকে ডাউনলোড করে নিতে হবে। ওকে, মাই ডাউনলোড ইজ ফিনিশ, ডাউনলোড হয়ে গেছে। এবার এটাকে ইনস্টল করতে হবে ফাইলটাকে। ইনস্টল হোক, ইনস্টল হতে কিছুটা সময় লাগবে। সময় সাপেক্ষ ব্যাপার ইনস্টল হওয়া। ইনস্টল হতে যেহেতু কিছুটা সময় লাগবে, সেই জন্য আমি ভিডিওটাকে পজ করে দিচ্ছি। ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, এবার মেশিনটাকে রেস্টার্ট দিতে হবে। সার্ভিস প্যাক 1 ইনস্টল হয়ে গেছে, এবার দেখা যাক
সি প্লাস ভিজুয়াল সি প্লাস প্লাস ইনস্টল করতে কোনো রকম এরর দিচ্ছে কিনা। ওকে ওকে ইনস্টল ইয়েস সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। সবাইকে বলবো, তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিও এরকম লেটেস্ট ভিডিও পেতে। ধন্যবাদ।